চুস, এই বছর আরো দুইটা আসবে, ঘর একদম বাটন দিয়ে ভরে ফেলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আমার এই বছরের চতুর্থতম ইউটিউব সিলভার প্লে বাটনটি আনতে। তো প্রচণ্ড বৃষ্টি, আজকে কুরিয়ার থেকে ফোন দিল কিছুক্ষণ আগে, তো বৃষ্টির জন্য বের হইতে পারি নাই, এত পরিমাণ বৃষ্টি আমাদের এলাকায়। তো দেশের যা সার্বিক পরিস্থিতি সেই কথা চিন্তা করতে গেলে এইটা প্রায় এক মাসের বেশি সময় লাগায় দিছে আসতে, সাধারণত এত সময় লাগে না আসতে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা এই রোডটা দেখলেই বুঝতে পারবেন, আকাশে এখনও মেঘলা দেখা যাচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ভিডিওতে খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বৃষ্টি হওয়ার পরে যে যে আকাশের ভিউটা, এটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, মানে আকাশ পুরো মেঘলা হয়ে আছে। চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে, একটা পার্সেল আসছে আমার, একটা বক্স টাইপের জিনিস। ফোন নাম্বার ইউনাইটেড স্টেট, না ইউটিউব থেকে যে সিলভার প্লে বাটন দেয় না, এই দেখেন, এটা দেখছেন নিশ্চয়ই, দেখেন না এর আগে ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হলে তখন এটা দেয় পুরস্কার আর কি। হ্যাঁ, অবশেষে পেয়ে গেলাম হাতে। হাবিব মিয়া ধরে থাকবে নাকি একটু, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, অন্ধকার নেমে আসছে। আর এই জিনিসটা হাতে পেতে এক মাস সময় লাগছে, গত মাসের 5 তারিখে হচ্ছে গিয়ে এটা রিডিম করছিলাম। দেশের এই অস্থির পরিস্থিতির জন্য এটা দুবাই এয়ারপোর্টে পড়েছিল প্রায় 2 সপ্তাহ, তো ওইখান থেকে এসে কাস্টমস ক্লিয়ার হইতে সময় লাগছে। যাক, এটা বাসায় গিয়ে এখন আনবক্সিং করি, বাসায় গিয়ে দেখা হচ্ছে তাহলে। আবার শুরু হইলো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বাসায় যাবো কীভাবে, বসে আছি রাস্তার পাশে। একটা রিক্সাও নাই যে রিক্সায় যাবো। হ্যাঁ রিক্সা, লাইলা বাবু চলো। অবশেষে কাক ভেজা হয়ে বাসায় আসলাম, বৃষ্টির জন্য বাইরে যাওয়ার উপায় নেই। ফাইনালি পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত জিনিসটি, এটার জন্য সব থেকে বেশি ওয়েট করতে হয়েছে আমার। এটা প্রায় এক মাস লাগাই দিয়েছি, এর আগে যতগুলো আসছে সবগুলোতেও সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি, 15 দিনের বেশি লাগেনি, কিন্তু এইটাতে হচ্ছে সব থেকে বেশি সময় লাগছে। জোস, এই জায়গাটা এতদিন খালি ছিল, এতদিন ভাবতাম যে কবে জিনিসটা আসবে আর এখানে লাগাবো, তাহলে এই জায়গাটা দেখতে একটু সুন্দর লাগে। আর আর পেছনের এইটা ওই জায়গা লাগাই নেই, কারণ হচ্ছে এটা এই জায়গায় সুন্দর লাগে, ওইটার জন্য ওয়েট করতেছিলাম কবে আসে আর কবে ওইটা লাগাবো। তো ওইটা এখন এখানে লাগাইলে হচ্ছে গিয়ে দেখি কেমন লাগে, লাগাই ফেলি। হাহ, একটা জিনিস যখন গিফট পাওয়া হয় তখন খুবই সুন্দর লাগে, অনুভূতি আসলে ব্যক্ত করা সম্ভব না। অনেক দিন পরে ইহাকে পাইলাম, দেখি এটা এখানে লাগাই কেমন লাগে। অবশেষে লাগাই ফেললাম, অনেক মেহনত করার পরে এটা লাগাইতে অনেক কষ্ট হয়েছে। জোস, এই বছর আরও দুইটা আসবে, এই পাশের দেয়ালে দিতে হবে, আবার এই পাশের দেয়ালে বানাইতে হবে, ঘর একদম বাটন দিয়ে ভরে ফেলবো, কেমন লাগতেছে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য ভিডিওটা, আর হচ্ছে কি এর আগে আমি কখনো এরকম ভিডিও বানাই নাই বাটনের, এইটা আসতে অনেক টাইম লাগাইছে, অনেক এক্সাইটমেন্ট নিয়ে বসেছিলাম এটার জন্য, এক মাসের বেশি সময় লাগাইছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।